নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এখন তো ডিএর অধিকারকেই এই সরকার স্বীকার করে না। বামা বলে ডিএ পাওয়ার জন্য কোর্টে গিয়ে অর্ডার করাতে হয়েছিল নাকি? না তো, এ আমলে কোর্টে অর্ডার শুধু না, ট্রাইব্যুনাল, তারপরে সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এখন একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে। কোর্ট অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়ার পরেও সরকার মান্যতা দিচ্ছে না, এবং এক এক সময় এক এক রকম কথা বলছে, অসত্য কথা বলছে। কখনো বলছে সব দেয়া হয়ে গেছে, পরে দেওয়া গেল ভুল, তারপরে বলছে না আমার কাছে টাকা পয়সা ঠিক মতো নেই, সেটাও দেখা যাচ্ছে ভুল। পশ্চিমবাংলায় বেতন কমিশন তখন তখন হয়েছে যখন বামপন্থীরা ছিল। বামপন্থীরা ছিল না, বেতন কমিশন হয়নি, কিন্তু সিক্স পে কমিশন এই গভর্নমেন্টের আমলে সেটা নিয়ে কত তালগোল পাকিয়েছে এবং আলটিমেটলি তার থেকে কিছু দেয়নি, এটাও সবাই জানেন। ন্যায্য অধিকার, দেশব্যাপী, কোনো একটা রাজ্যের একার ব্যাপার না, সারা দেশেই সেটা হওয়ার কথা। এবারে 2%, 1%, 3.6% বাকি থাকে, মানে বোঝা যায় বাম আমলে শেষ দিকেতে 10% যখন বাকি ছিল সেটা নিয়ে কত হইচই, বলছে না আমার কাছে টাকা পয়সা ঠিক মতো নেই, সেটাও দেখা যাচ্ছে ভুল। 4 লক্ষ কোটি টাকা প্রায় এই সরকার তো লোন নিয়েছে, কি করেছে সেই টাকা? ওই 4 লক্ষ কোটি টাকা কোথায় পাচ্ছেন আপনি? টাকা নিয়েছে লুট করার জন্য, গরিব মানুষকে লুট করেছে, বাকিদের লুট করেছে। মানুষের অধিকার, কর্মচারীদের অধিকার খারিজ করেছে, টাকাও লুট করছে, কর্মচারীদের ডিএর টাকাও লুট করছে।